এটা আমার সবচাইতে ফেভারিট একটা গেম, এবং গেমটা অনেক ব্রুসলি ফাইট সিফু ইপম্যান, এবং আপনাদের সবাই খুব ভালো লাগবে। এবং এই গেমটা আমি আজকে প্লে করতেছি, এবং স্টেপ বাই স্টেপ সমস্ত পার্টগুলো স্টেপ বাই স্টেপ আসতে থাকবে, এবং আপনারা দেখে থাকুন। এবং আমি আমার বোন প্রিয়তাকে খুবই মিস করতেছি, এবং প্রিয়তা এই গেমটা তোমার জন্য। এই গেমটা 8 GB র্যাম লাগবে, এই গেমটা প্লে করার জন্য 8 GB র্যাম লাগবে, এবং সিস্টেম রিকোয়ারমেন্ট 11 GB থাকতে হবে পিসিতে, তবে গেমটা প্লে করা পসিবল। এবং আমার পিসিতে 11 GB র্যাম আছে, 8 GB র্যাম গেম, এবং সব মিলে গেমটা প্রায় 9 GB মতো লাগে। সো আমি শুরু করতেছি, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন। They've blocked the entrance to the warehouse. Need to find another way inside. Get lost. Nothing here. I warned you, asshole. Wrong place, pal. Hey, how'd you get it? Junkies. I don't think they'll be a problem. Look what we have! Fuck you doing in here, pal! I can make it. Just need a run at it. Hey, you! Thank you.
doing it! Open up! Don't make me bust this damn door down! Check this fucking clown out! Okay, let's do this! Thank you.
warehouse. I'm getting closer. Ah!
you get in here? Let's take a walk. Ain't got much of a choice. I'm afraid we're gonna have to fuck you up. What's wrong?
আমি আমার বোন প্রিয়তাকে খুবই মিস করতেছি। প্রিয়তা, তোমাকে খুব মিস করতেছি গেমটা প্লে করার সময়। এখন আমি আমার সনের সাথে রাস্তা খুঁজে বেড়াচ্ছি, কারণ এই টেম্পেলে রাস্তাটা খুঁজে পাওয়া খুবই টাফ, এবং এটার যে পাজেল সলভ যে গেমগুলো আছে এগুলো খুবই হার্ড। আপনারা দেখছেন একটা বক্সের সামনে তিনটা নীল কালার জ্বলছে, তার মানে ওইটা পাজেল। পাজেলটাকে সলভ করার জন্য ওইরকম চিহ্ন খুঁজতে হবে, কিন্তু আশেপাশে কোনো কোথাও কোনো চিহ্ন আমি দেখতে পারতেছি না। আমি চেষ্টা করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। এখন আমি গেমটাকে সেভ করে নিলাম, তো আমি সেটিংটা একটু চেক করে দেখতেছি। তা আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, যাতে স্টেপ স্টেপ বাই স্টেপ সমস্ত পার আপনারা পেয়ে যাবেন। এবং লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনাদের মতো সবাই যেসব গেম প্রিয় ভাই বোনের গেম প্রিয় আমার অডিয়েন্সরা আছেন তাদের কাছে পৌঁছাতে পারে। এবং আপনারা সবাই আমার সাথে থাকবেন, এবং আমি গেমিং করতেছি, আপনারা আমার সবাই আমার সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য। প্রিয়তা আমার বোন, তোমাকে খুব মিস করতেছি। তুমি যদি দেখে থাকো তাহলে আমাকে একটা কমেন্ট করো। এখন ক্র্যাটোস তার সনের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার নেক্সট মিশনে সে যাচ্ছে, কারণ উইস তাকে রাস্তা দেখা দিচ্ছে। বাকি মিশনটা তাকে আর তার সনকে অনেক সাফার অনেক সংগ্রাম করে শেষ করতে হবে, কারণ শত্রুরা যখন তখন অ্যাটাক করবে এবং যখন তখন এনিমি আসবে। সো আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটা অন করে দিবেন, যাতে সমস্ত পার্ট স্টেপ স্টেপ আপনারা পেয়ে যান। এবং আমি আমার বোন প্রিয়তাকে খুব মিস করতেছি। প্রিয়তা, তোমাকে তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। গেমটা খুবই ইমোশনাল এবং খুবই রিয়েলিস্টিক অ্যান্ড খুবই অ্যাকশন একটা গেম, এবং উইস হঠাৎ করে তাদেরকে ছেড়ে চলে যায়, কারণ কুইন উইস এত দূর আর আসতে পারবে না, তার পাওয়ার এত দূর আর বেশি কাজ করবে না, এই কারণেই সে চলে গেছে। কিন্তু বাকি মিশনটা ফাদার অ্যান্ড সনকে শেষ করতে হবে। গেমটাতে বাবা এবং ছেলের একটা অদ্ভুত সম্পর্ক, ভালোবাসার এবং ইমোশন এখানে ক্রিয়েট করছে, এই জন্য গেমটা আমার খুবই ভালো লাগে। এবং গেমটা আমি এখনও শেষ করতে পারি নাই, আমি কন্টিনিউ প্লে করতেছি যখনই সময় পাই। এবং আমি চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু দেওয়া, এবং আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি আপনাদের জন্য সামনের দিকে আগাতে এগোতে পারবো না। আপনারা যদি এরকম আরও গেম চান তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যাতে আপনাদেরকে আমি জানাবো। তা দেখতে থাকুন আমার গেমিং প্লে। এখন আমি গেমটা প্লে করতেছি, আমি এখন রাস্তা খুঁজতেছি কোন জায়গায় যাব, তা রাস্তাটা বুঝতে পারতেছেন, তবে আমার মনে হচ্ছে আমি প্রায় অনেক কাছাকাছি চলে আসছি।
এত সুন্দর স্টোরি একটা গেম যদি আপনারা কেউ প্লে না করেন, মানে আপনারা যদি প্লে না করেন গেমটা, আমি আপনারা বুঝতে পারবেন না এত ফিলিংস ইমোশন আছে গেমটার মধ্যে। অ্যাকশনের কোনো কমতি নেই, মারাত্মক অ্যাকশন এবং এবং ইমোশন, স্যাক্রিফাইস, লাভ সবই আছে, অ্যাফেকশন, পিতা পুত্রের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, এবং যে উইসটা, উনি এত ভালো একটা মনের মানুষ এবং তিনি তার পুত্রের কে হেল্প করছে এবং তার বাবাকে অনেক হেল্প করছে, এবং তার যে সন আছে সে হচ্ছে ভিলেন এবং তাকে সে বাঁচার অনেক চেষ্টা করে। কুইনুইসটা অসাধারণ ক্ষমতা, ম্যাজিক পাওয়ার, এবং সে তার পাশে অসাধারণ হেল্প করে এবং গাইডলাইন করে। সে যেভাবে বলছে আমি সেভাবে কাজ করে যাচ্ছে। এবং আমরা যতক্ষণ তার সাথে আছি আমরা সেফটি আছি। এখন আমি পাহাড়ের দিক দিয়ে যাচ্ছি। নাও আই এম গোয়িং টু বিসাইড দি মাউন্টেন। হ্যাঁ, এটা স্মোক, এবং গেমটা যতই প্লে করছি ততই ভয়াবহ কিছু একসাথে দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার গড অফ ওয়ার গেমে স্বাগতম। মনে হচ্ছে যে আপনারা দেখছেন এখন আমি গড অফ ওয়ার গেমটা প্লে করব। এবং গেমটা সত্যি অসাধারণ একটা গেম। এখানে বাবা এবং সামনে কত সন আছে, ফাদার এন্ড সন, পিতা এবং সামনে যত যাব তত অসাধারণ এনিমিস আসবে। সো আমার আপডেট কমিশন এর জন্য হবে প্রতিনিয়ত।
প্রতিটা মিশনে বাবা এবং তার সন একসাথে চলাচল করে এবং লুক এবং রিয়েলিস্টিক এত সুন্দর আর এত অ্যাকশন আমি সত্যি I'm so impressed when I play in this game and characters said the power step by step সমস্ত গেমের পার আস্তে থাকবে এবং তাহলে অনেক আস্তে তার পার আরো বেড়ে যাবে এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন যাতে আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ সমস্ত পার স্টেপ বাই স্টেপ গেমের আস্তে থাকে তো আপনারা পেয়ে যাবেন এবং সো আমার চ্যানেলটা আরো সুন্দর সুন্দর আরো লেটেস্ট এবং এই গেমটা অ্যাওয়ার্ড পাইছে আপনারা সমস্ত গেমটার নাম গড অফ ওয়ার এবং গেমটার প্লে করার জন্য RGB RAM দরকার PC-তে এবং সময় নিয়ে করে দেখবেন মিনিমাম 11GB থাকতে হবে তো আমার বোনকে খুবই মিস করতেছি কারণ ওর এই গেম এই ধরনের গেমগুলো খুবই পছন্দ গেমটা এত অ্যাকশন একটা গেম খেলে দেখা যাচ্ছে যে অনেকগুলো পয়জন এবং গেমটার ন্যাচারাল লুক বিউটি এতই আমি আরো কয়েকটা স্কিল দেখতেছি এত রিয়েলিস্টিক গ্রাফিক্স খেলে মনে হচ্ছে যে ডাইনি আছে এবং খুব সাবধানে থাকতে হবে ড্যানি হাত থাকে আমাদেরকে গেমটা সত্যি অসাধারণ এবং ইনক্রেডিবল একটা গেম প্রিয়তা আমার বোন তুমিও দেখতে থাকো আপনার সবাই দেখতে থাকেন এখনই আনলক করে নিই সো লেটস প্লে আমি আমার বোন প্রিয়তা কে মিস করতেছি আপনারা প্রিয়তা এই গেমটা থেকে খুবই খুশি হবে এবং তোমার খুবই ভালো লাগবে